ঢেলে দিবে সকাল হয়ে গেছে, ঠিক মতো ঘুমাতে পারি না। লে চাটা লে। হ্যাঁ মালিক, মালিক চা। সকাল সকাল চা না খেয়ে ভালো লাগে কত বলা। হ্যাঁ মালিক, গিফট আছে দা। আপনি এক কাপ চাকে আপনি দুদিন খাচ্ছেন কেন মালিক? সালা ভোলা বলে সা, তুই চাকু তো চাকুর থেকে আলি, মালিক আর হইতে পারলি না। কত পড়েছে ভাই? 250 টাকা। সালা 250 সাজাম দিন যে 5 কাপ যদি চাই যদি খেলি 250 টাকা হয়ে গে দুনিয়া করা। অতি সুন্দর মালিক, আপনি অনেক আগে যাবেন, কিন্তু একটা কথা পুছ করো মালিক। মালিক আপনি যদি মারা যাবেন, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো পুড়ে রয়ে যাবে, কি নিয়ে যাবেন আপনি? আমার কাপড়ের টাকা লোকের কাছে চেহারা উঠিয়া তুই করবি, আমার লেগে কাপড় করবি, ভুল করো। আমার পাকিটা যেন এক টাকা নষ্ট না হয় মনে রাখিস, ভালো করে মনে থাকবে। এত টাকা চালা আমার সব নষ্ট হয়ে যাবে, চালা মরে গেলে। সালা বহুত কাঞ্জুস দেখেই, এই সারা দিন কাঞ্জুসই দেখেনি। কি লাগে বিড় 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 করছে নাকি ভাই, কিছু বুঝতেও পাই না সালা। তাহলে আমার যদি চাটা যদি খেয়ে তো ফার্ম সালা সকালবেলা করে দিন, ওই যদি চা না পেয়ে তো বাপ রে বাপ, বাজারে যা সবজির দাম মাথায় খারাপ হলো না। বাজারে সবজি গুলো লাভ নেই, বাড়তে সাজনা গাছ হয় ওটা একদিন, আর বাড়তে লাগা বেগুনের গাছ ওটাই তরকারি করে খাবো সব দিন, এখন যে লাভ নেই। হ্যাঁ বাজার সবজি কিনতেই যাবো না। এটা তুই কি করলি ভাই? সালা নতুন সালা সাবান প্যাকেট কিনে রে গেছি, আর তুই সালা একদিন তুই শেষ করে দিলি বে। কি করুন বাবা, সাবান মাখবো না? তোর বাপের জমি দিয়ে লাগা হয় নাকি বে? এই মতো 2 মাস হলো সাবানটা কিনে, আর তুই সালা একদিন শেষ করে দিলি বে। সাবান মাখবো না, কি মাখবো? থাম সালা, তোর সাবান দিহি। ধর তো ধর ধর, পুজো হাত হাত দেখ না। আব্বা এটা ট্যাবলেট মনে করে খেলবো নাকি? সালা খেলবি এখানে সারা 2 মাস তারা মাখবি না, সারা তুমি এখানে যাও না, মাখবো না, মাখবি না, না থাম স্যার, তোর আমি ভালো ব্যবস্থা করছি। ওকে এ দেখ, এর মধ্যে সাবান পাবি না সালা, যখন আগেগুলো মাখতো সাবান, এগুলো সাবানগুলো মাখবি, ঠিক আছে? মাথা ভালো হবে, আর তুই গা পরিষ্কার হবে, কই দিনু সালা মাটি মেখে সালা আমরা মানুষ হয়ে গেল, আর সাবান পেয়ে সালা ওই নাকের মধ্যে আছে, মাখ চুপচাপ সালা তুই। আমি গোলাচার গোলাচার
सर बाम पर करे मार सामान रखा भाला काम हो बेटे साला दुम्मा से सामान से लाखित्र से लाशेस कर दिले माटी दे मार साला पैसा लाख बने बिना पैसा काम हो चुके रात बिप्ता बाप तू इस दिन मोर भी रहे अब तो जागा जुमे हाँ मारी हो बे मोरी साला तार को जूत पट लगे सामान मार कोरे साला तमाम भी हमारे पालो कुछ बोलते हमारे बिना মুলি সাহেব মুলি সাহেব এটা হলো সেই মহাকিপ্টার বাড়ি এর আগেবার এসেছিল তো একটা টাকা চাঁদা দাইনি তুই চিন্তা করিস না এর আগেবার আমি চুননা চাই কেমন করে চাঁদা দিবে না তখন দেখছি চ ঠিক আছে তোমারই দেখছি কেমন করে চাঁদাটা লিহো এখান দে বাড়ি তো বাড়ি ঢোকার আগে সালাম দিয়ে ঢুকতে হয় কই গো কো আছো বাড়তে কে আছে আমরা 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 লেবারে ভাই ঘুরে যাও সালা আরে দাদা আমরা আমরা বলে না আমরা চান্দা করতে এসেছি জমিদার বাবু বাড়তে আছে কি আরে আসুন 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 বলেন কি হয়েছে জমিদার বাবুকে ডাকেন চান্দা লুও এই সালা আমার মালিক তো কিপটা চান্দা তো দিবা না এই সালাকে আমি বাহির কর দি আমার মালিকের টাকা দিয়ে নাম হয়ে যাবে আমার এই মাসের মজুরিটা যদি দিয়ে দাও বাবা তোমার কি হয়েছে আর বললেন না গো মালিক আর এই দুনিয়াতে নাই এই তো কি করে হলো কালকে সকালে বাথরুম করতে ঢুকেছিল বাথরুমে পা পিছলা পড়ে গেল গুটুলিয়া খিড়কির লেগে মালিক এসে হাল্লে বাজে মালিক মামা মামা মালিক আপনি তো এমনিও চান্দা দিবেন না ঘুরিয়া পাঠিয়ে দিবেন ওই লেগে আমি ক্যালিমে দেখি কি আমার মালিকের আমি মরার বাহানা করে আর ভেঙে দেবো তো আপনি আমাকে সাবাসি দিবেন এই মাসের মজুরিটাও দিয়ে দিবেন লাগছে তো সালা পেটেছি নাকি আমি ভাই তোদের কি হয়েছে রে ও জমিদার বাবু ওই চাঁদা নিতে এসেছিলাম কিসে চাঁদা ভাই আমাদের মাদ্রাসাতে নতুন সুইমিং পুল হচ্ছে তার জন্য চাঁদা নিতে এসেছি এটা তো ভালো কাজ নাকি কাজ শুভ কাজ এই কাজে আমিও বিশ্বাস রাখবো কি ঠিক আছে করে ফলে কাজ গাই হ্যাঁ মালিক হ্যাঁ মালিক এক কাজ করতো এক গ্লাস জল লেতো কোথাও নিলেন মালিক ফিল্টারের না ফ্রিজের আমার বাড়ি থেকে আসবি কেন ভাই পাশে বাড়ি থেকে না ভাই আপনারা তো সুইমিং পুল তৈরি করছেন না সুইমিং পুলের তো মেন প্রয়োজন হলো জল না আমাদের থেকে জলটা সুইমিং পুলে ঢেলে দিবে হ্যাঁ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ आयो रे मां আলহামদুলিল্লাহ জমিদার বাবু চিন্তা করেন না আপনার এই দান ইতিহাসের খাতাতে লেখা রবে জমিদার বাবু আমি এক গ্লাস দিই হ্যাঁ যা তো ভালো কথা যা যা এই ভারতের এক নম্বর তালা কিপটা তার চর কি করবো সালা আমার মালিক বহুত কিপটা দেখলে কেমনি করলে হ্যাঁ ওই এখানে কি করছিস তুই ভাই আরে মালিক
দেখেন ওকে লাইক আর সাবস্ক্রাইবারে ভিক্ষা চাচ্ছি আচ্ছা তুমি তো কিপটা হো তো ভাইরা যদি ভিডিওটা ভালো লেগে হয় তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দেবে যেন আসনে ওয়ালা হার একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি শিগগিরই আর কে কোথায় ওখানে দেখছো একটু কমেন্ট করে বলে দাও হাজি মালিক এই তোমার পাঁচ হাতে তেল লাগিয়ে দেবো চলো না না চলো চলো না না না